সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এমন একটা ভিডিও করতেছি যেটা আমার মানে টিকটকে করার অন্তত কোনো টার্গেটে ছিল না, যেহেতু আমি একজন মুসলমান, ধর্ম নিয়ে আমি কখনো ভিডিও করব টিকটকে এটা কোনো প্রকারই উচিত নয়, কারোই নয়। মানে ভালো ভিডিও করলে তো অবশ্যই ভালো। তো যাই হোক, যেটা বলার জন্য ভিডিওটা করা, আজকে ফেসবুকে অনেকগুলো লিঙ্ক দেখলাম, খবর দেখলাম, পরে ভিডিও দেখলাম, ইউটিউবে আরও অনেকগুলো খবর দেখলাম, যেখানে দেখলাম যে এই দেশে পূজা হচ্ছে, এই হিন্দু ধর্মের লোকরা পূজা করতেছে, তো এখানে একটা মুক্তির পায় নিছে আমাদের পবিত্র কোরআন শরীফ। তো এখন আমার কথা হইছে, তোরা তোদের পূজা কর, কোনো সমস্যা নাই, তো এখানে কোরআন শরীফ একটা মুক্তির পায় নিছে কেন দিবি? তোরা তোদের ধর্ম পালন কর, আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা তো তোদেরকে বাধা দিই নাই। যেখানে বাংলাদেশে 90% লোক হয়েছে মুসলমান, মানুষ হয়েছে মুসলমান, ওইখানে তোরা তোদের ধর্ম পালন করতেছস, তোদের পূজা পালন করতেছস, ওইখানে কেউ বাধা দেয় নাই, তো ওইখানে তোরা এই অপমানটা করার কি দরকার? মানে ধর্মকে রিসপেক্ট কর, আমরা তোদের ধর্মকে রিসপেক্ট করতেছি, ওই জন্যই তো তোদেরকে পূজা করতে দিচ্ছি। মানে এই ভারতে যেরকম মুসলমানদেরকে মারতেছে, পিটাইতেছে, এই খুন করে ফেলতেছে, তারাই দিতেছে লাথি মারি, আমরা তো এরকম কিছুই করতেছি না। আমাদের দেশে তো সবই পসিবল হইতেছে, সুন্দর করে নিজের ধর্ম পালন করতে পারতেছস, নিজেদের পূজা পালন করতে পারতেছস, কেউ বাধা দিচ্ছে না। বরং কিছু মুসলমান যারা পূজাতে যায় পূজা পালন করে, মানে কি আর বলার, কিছু বলার নাই। এনিওয়ে, ধর্ম হইছে এমন একটা জিনিস, এটা সব ধর্মই বলে, এক ধর্ম আরেক ধর্মকে রিসপেক্ট করতে হবে, এটা হইছে সবচেয়ে বড় কথা। এখন তুমি হিন্দু, আমি মুসলমান, অন্য একজন খ্রিস্টান, ওই জন্য আমরা একজন অন্যজনকে অপমান করব, ওদের ধর্মকে রিসপেক্ট করব না, এটার তো কোনো মানে হয় না। তোরা তোদের ধর্ম পালন কর, আমরা আমার ধর্ম পালন করতেছি, যে যার জায়গায় রিসপেক্ট হচ্ছে সবার আগে। আর বাংলাদেশের সকল মুসলিমরা অন্যান্য ধর্মকে সব সময় রিসপেক্ট করে, এটাই হচ্ছে আসল কথা। সো ইসলাম ধর্মকে রিসপেক্ট কর, বাংলাদেশের জাতীয় ধর্মকে তোরা রিসপেক্ট কর, এটাই এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইগুলোর কোনো মানিও হয় না, তোদের মতো কয়েকজন গরু ছাগলের জন্য সব সময় সব কর্মকাণ্ড হয় দেশে।